নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা এসআই অফ এক্সাম, যেটা পুলিশের একটা এক্সাম হয়েছে রিসেন্টলি কালকেই, সেটার আমরা অলরেডি কিছু সমস্ত কিছু অ্যান্সার কি সেখানে দেওয়া হয়েছে, কিন্তু ম্যাথসগুলো আমরা সেখানে কষে দিইনি, বা এক দুটো ম্যাথস আমরা সময়ের অভাবে আপনাদের প্রোভাইড করতে পারিনি। এখানে আমরা সমস্ত রকমের যতগুলো ম্যাথ প্রশ্ন এসেছিল আমরা এখানে সলভ করব, এবং আপনাদের সঠিক উত্তর এখানে প্রোভাইড করা হবে। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন। এখানে যে ম্যাথগুলো আমরা এখানে কষবো, একটা ম্যাথও আপনারা ভুল পাবেন না, আপনারা অবশ্যই সেটা ফলো করতে পারেন, ঠিক আছে? আমাদের প্রথম যে ম্যাথটা আছে, দেখুন, তিন, খুব সহজ ম্যাথ আছে এটা, ঠিক আছে? তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা এক কাজ করছি, একটাকে অনুপাত দেওয়া থাকে মানে আমরা কি বলেছিলাম, সেটাকে এক্স রাশিতে এটাকে ধরে নিতে হবে। এটাকে আমরা ধরে নিলাম, বিভিন্নভাবেই করতে পারেন। 8 বছর আগে, এটা কিন্তু বর্তমান বয়স, ভুলে যাবেন না, ঠিক আছে? তাহলে 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। তাহলে 8 বছর আগে যদি তাদের বয়সের যোগফল 56 হয়, তাহলে এই বয়সের যোগফলটা আমি করে নিচ্ছি, 7 চারে 11, এবং এটা হচ্ছে 20x। তাহলে 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, এখন হয়েছে 20x। তাহলে 56 প্লাস 8 বছর আগে যদি 56 হয়, তাহলে 8 বছর পরে তিনজনের আরও 8 × 3 বছর, এই 3 করে বাড়বে, মানে এটা হচ্ছে 56 প্লাস 8 × 3 = 24, সমান কত হচ্ছে 6 × 4 = 10, 5 × 2 = 7, আর 1 = 8, মানে 20x = 80 হচ্ছে। তাহলে এক্স সমান কত হচ্ছে, এক্স সমান হচ্ছে 20 × 4 = 80। তাহলে এক্স সমান আমার 4 বেরোচ্ছে। এরপর আপনাকে কি অ্যান্সার বলেছে, তাদের বর্তমান বয়স, তাহলে 4x মানে কত হবে, 4x মানে এখানে হবে 4 × 4 = 16, এখানে 7x মানে কত হবে, 7 × 4 = 28, এখানে 9x মানে কত হবে, 9 × 4 = 36। তার মানে আমাদের উত্তর কত হবে, আমাদের যে অপশনটা আছে, আমরা অপশন প্রোভাইড করেছিলাম আপনাদের 16 বছর 28 বছর 36 বছর, অর্থাৎ আপনারা দেখবেন তিনের দাগে বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখুন, এটা আমরা আপনাদের সেই সময় প্রোভাইড করিনি সময়ের অভাবে। একটি কাজ এ 10 দিনে, এই অঙ্কগুলো আমরা করব। এ 10 দিনে মানে একদিনে হচ্ছে 1/10, এ একদিনে 1/12, এ একদিনে 1/15। তাহলে 1/10, 1/12 এবং 1/15, তাহলে একত্রে কতটা করছে, এটার লসাগু কত হবে, এটার লসাগু হচ্ছে 60। তাহলে এখানে আমরা 60 লিখছি, 10 × 6 = 60, 12 × 5 = 60, 15 × 4 = 60, 6 × 5 = 11, 4 = 15, ঠিক আছে? 5 × 4 = 9, 6 = 15, 60, মানে এটা কত হচ্ছে, 15 × 1 = 15, 15 × 4 = 60, 1/4 অংশ তারা একত্রে একদিনে করছে, এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি একত্রে একদিনে করছে 1/4 অংশ, মানে একদিনে করছে 1/4 অংশ। তাহলে কি হয়েছে, ফার্স্টে দেখুন, দুদিন কাজ করার পর এ চলে যাবে, তাহলে দুদিনে তারা কতটা করবে, 2/4, মানে তারা 1/2 অংশ, অর্ধেক কাজ এ থাকা অবস্থায় কমপ্লিট করে নিয়েছে। তাহলে এখানে বাকি কাজটা কত হবে, বাকি কাজটা হচ্ছে 1 বিযুক্ত 1/2, মানে এখনও 1/2 অংশ কাজ বাকি আছে। এরপর দেখুন, মাঝের অংশটা ছেড়ে দিন, এখন বলা হয়েছে কাজ সম্পন্ন করার 4 দিন পর, এটা 4 দিন পর নয়, এটা অঙ্কটাতে আছে 4 দিন আগে, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে কি হবে, সি চলে যাবে। তাহলে সিকে যদি চলে যেতে হয়, তাহলে পুরো কাজটা, মানে শেষ 4 দিন কাজটা কে করবে, শেষ 4 দিন কাজটা এই বি কে করতে হবে, ঠিক আছে? তাহলে শেষ 4 দিন আমি বি এর জন্য রেখে দেবো। তাহলে এখানে দেখুন, বি বি 12 দিনে করছে 1 অংশ, ঠিক আছে? বি 12 দিনে যদি 1 অংশ করে, তাহলে একদিনে করবে 1/12 অংশ, আর শেষ 4 দিন আমরা বললাম বি এর জন্য রেখে দিচ্ছি, যেহেতু শেষ 4 দিনে ওকেই কাজটা করতে হবে। তাহলে বি কত করছে, বি করছে 1/3 অংশ। তাহলে বি যদি 1/3 অংশ কাজ করে, আমার 1/2 অংশ কাজ ছিল, তাহলে বি প্লাস সি, বি প্লাস সিকে কত অংশ কাজ করতে হবে, 1/2 − 1/3 সমান কত হবে, 3 × 2 = 6, যদি লসাগু হয়, 2 × 3 = 6,
তিন দুয়ে ছয়, মানে 1/6 অংশ কাজ ওদের করতে হবে। এবং আপনি মাথায় রাখুন, এখানে 2 দিন কাজ হয়েছে, এখানে 4 দিন, মানে অলরেডি আমার 4 আর 2 6 দিন হয়ে গেছে। এই কাজটুকু আমাকে নির্ণয় করলেই হয়ে যাবে। এই কাজটা কে করবে? B+C। তাহলে B+C-টা এখানে হিসাব করে নিচ্ছি। বি মানে হচ্ছে 12 দিন বলেছিলাম, তার মানে 1/12, আর সি মানে হচ্ছে 1/15। এই দুটোকে ক্যালকুলেশন করছি, 60 লসাগু, 12 5 60, 15 4 60, মানে 9 60 হচ্ছে। 9 60 মানে কত? 3 3 9, 3 20 7, এত অংশ। তাহলে এই এত অংশ করছে কত দিনে? 3 এর 20 অংশ করছে, 3 এর 20 অংশ করছে 1 দিনে, 1 অংশ করবে 20/3 দিনে। আর আমরা যেটা বাকি আছে, 1/6 অংশ কাজ বাকি আছে, এটা হচ্ছে 20/3 × 1/6, 2 3 6, 2 10 20, মানে 10 এর 3 3 9 দিন। তাহলে আমার 3টে দিন এসেছে। এই একটা, এই 4 আর 2, 4 আর 2 যোগ করলে 6 হয়, 6-এর সাথে এটা যোগ করছি। তাহলে 10 এর 9 যুক্ত 6, তার মানে 9 লসাগু, 9 যদি লসাগু হয় তাহলে এখানে 10 আর 9 6 54, মানে 54 আর 10 64/9 দিন। আমাদের উত্তর কত হবে? একটু বড়, আসলে অঙ্কটাই বড় আছে, কিছু করার নেই, এটা আপনাকে কিছু অঙ্ক তো এরকম থাকবেই। আপনাদের যে উত্তরগুলো দেওয়া ছিল তার মধ্যে 64/9 দিন, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার হবে। ঠিক আছে, একবার দেখে নিন ভালোভাবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি আছে দেখুন, সহজ প্রশ্ন আছে। 30 কিমি/ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে? ঠিক আছে, এখানে 100 মিটার ট্রেনটা লম্বা হচ্ছে 100 মিটার, তাহলে এটাকে মিটারে করে নেবো এবং এটাকে ঘন্টায়। কিমিটাকে মিটার করতে গেলে কি হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, এত মিটার যায়। এটাকে সেকেন্ডে করে নিচ্ছি, 3600 সেকেন্ড। তাহলে 1 মিটার যাবে 3600/30 × 1000, এত সেকেন্ড। আর 100 মিটার যাবে, এখানেই করে দিলাম, 100 মিটার যাবে, এর সাথে 100 গুণ হবে। ঠিক আছে, তাহলে 100 মিটার যেতে কত সময় লাগছে আমরা নির্ণয় করছি। ওই 100 মিটার যেতে যেটা সময় লাগবে সেটাই আমাদের এখানে কি হবে, সেটাই আমাদের এখানে অ্যান্সার চলে আসবে। এখানে দেখুন 2টো 0 আছে, এখানেও 2টো 0 আছে, তার মানে 3 12 60, 12 সেকেন্ড। ঠিক আছে, আমাদের বলা হয়েছে একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে, একজন ব্যক্তিকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, এই অঙ্কটা আমি যেটা আপনাদের অ্যান্সার প্রোভাইড করেছিলাম, আমি আমি যেটা প্রোভাইড করেছি কিছু ভুল নয়, কিন্তু এখানে একটু আলাদা বলা হয়েছে। আমি ইন ডিটেলস আপনাদের বলছি, একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে 6 ঘন্টায় ট্যাঙ্কটি অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে? যদি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে, তাহলে অর্ধপূর্ণ হতে 3 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, 3 ঘন্টা সময় লাগবে। এখানে আমাকে কমেন্ট সেকশনে একজন জানিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাবো যে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আমি যেটা করেছিলাম, এরপর আমি করেছিলাম এই নলটা, এই এই নলটা, এই নলটাকে আমি বন্ধ রেখে দিয়েছিলাম, তারপর আরও 3টে নল খুলতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এই নলটাকে বন্ধ রেখে দিয়েছিলাম, এটা কিন্তু মেবি মেবি নয়, বন্ধ হবেই না। তার কারণ এখানে কোথাও বলা নেই, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে আরও 3টি নল, মানে 3 আর 1 4টি নল হলো, আরও 3টি নল খুলে দেওয়া হলো, একই কার্যকারিতার। এই সবগুলোই কিন্তু 6 ঘন্টায় ভর্তি করবে। ঠিক আছে, তাহলে 4টে নল আছে। তাহলে এই ফার্স্ট নলটা এখনও কিন্তু অর্ধপূর্ণ, মানে এখনও আমাকে 1/2 অংশের হিসাব আমার অঙ্কে বাকি আছে। তাহলে 4টে নল হচ্ছে 1/6 × 4, মানে যে নলটা, যে 4টে নল খোলা হচ্ছে সেটা হচ্ছে 2/3, এত অংশ ভর্তি করছে কতক্ষণ সময়? 1 ঘন্টায়। ঠিক আছে, 4টে নল আমার হচ্ছে 1/6 যুক্ত 1/6 4 বার হবে, তাহলে 2/3 অংশ। তাহলে আমরা এখানে কি লিখব, 2/3 অংশ ওই 4টে নল আর কি, এই 4টি নল দিয়ে, 4টি নল দিয়ে 2/3 অংশ ভর্তি করতে সময় লাগছে 1 ঘন্টা, 1 অংশ ভর্তি করতে সময় লাগবে বেশি। আর এখানে আপনার বাকি কতটুকু আছে, 1/2 অংশ এখনো নলটা ভর্তি হতে বাকি আছে। তাহলে 1/2 অংশ ভর্তি হতে সময় লাগছে × 1/2, মানে 3/4, এত ঘন্টা। এটাকে যেহেতু ঘন্টাটা ছোট হয়ে গেছে, এটাকে 60 দিয়ে গুণ করে মিনিট করে নিচ্ছি। তাহলে 4 15 60, মানে 15 3
45 মিনিট। তাহলে ওই বাকি চারটে নলেজ সময় লাগছে 45 মিনিট, আগে সময় লেগেছিল 3 ঘন্টা, মোট সময় কত হবে? মোট সময় হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। এটা আমরা 4 ঘন্টা বলেছিলাম, একটু কাইন্ডলি আপনারা একটু রিকভার করবেন এটা থেকে। আমার একটু বললাম বুঝতে ভুল হয়েছিল যে এই নলটাকে আমি বাদ দিয়েছিলাম, আসলে খুব তাড়াহাড়ো করে অঙ্কগুলো করেছিলাম। তাহলে এটার সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা খুব সহজ আছে, 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গোসাগু ও লসাগু দেওয়া আছে, 13 আর 273। 13টা যেহেতু একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে, এটা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে একটা সংখ্যা তো 13 হতেই হবে এবং আর একটা সংখ্যাকে 273-এই হতে হবে। তবে যেহেতু কেন 273 হবে দেখুন, 13 দিয়ে 273কে ভাগ করে যায়, 13 2×26, 13 1×13, ঠিক আছে, তার মানে একটা সংখ্যা 13, একটা সংখ্যা 273। তবে তো 13 আর 273-এর গোসাগু হবে কত? 13, এবং লসাগু হচ্ছে 13×21 মানে 273। তার মানে দুটোর যোগফল চেয়েছে, যোগ করে দিচ্ছি, 3×3=6, 7×8 286। অর্থাৎ আপনাদের যে অপশানগুলো দেওয়া ছিল সেই অপশানের মধ্যে কিন্তু 286 ছিল, অর্থাৎ অপশান এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একটা চায়ের অঙ্কের মতো একটা অঙ্ক দেওয়া ছিল এখানে, চায়ের অঙ্কেই আর কি, আমরা দুটো দিয়ে করেছিলাম চায়ের অঙ্কগুলো। এখানে 3 নাম্বার একটা ঢোকানো হয়েছে, অর্থাৎ 3টে চাকে একসাথে ঢোকানো হয়েছে। এখানে 1:1:2, মানে এটাকে একই রকমভাবে এক্স কেজি আর 2x কেজি ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার তৃতীয় চাটা কিন্তু নেই এখানে, তৃতীয় প্রকার চাটার কোনো মানে কত টাকা প্রতি কেজি বলা নেই। এটাকে আপনি ধরবেন যে ওয়াই টাকা প্রতি কেজি, ঠিক আছে। এরপর দেখুন 126 কে এক্স, মানে 126 এক্স, এরপর 135ও কিন্তু এক্স হচ্ছে, তাহলে 135 এক্স। আর তৃতীয় চাটা কত বললাম? ওয়াই টাকা প্রতি কেজি ধরেছি, তাহলে y×2 কত হবে? 2x। তাহলে মোট মিশ্রিত চাটা কত হচ্ছে? x+x+2x, x+x+2x, এবং এটার মূল্য কত আছে? 153। তাহলে ×153 করছি। এরপর দেখুন, এরপর হচ্ছে আমার 2xy, 2xy সমান কত হচ্ছে? 2×3×4, মানে 4×3=12, 2 হাতে থাকে 1, 15×4=60, আর 1×61, এত এক্স মাইনাস, এই দুটোকে যোগ করে একবারে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, 5 আর 6=11, 1 হাতে থাকে 1, 3×4=2, 6, আর এটা হচ্ছে 2, এত এক্স। তার মানে 2xy সমান হচ্ছে 1 আছে 2 1 দিতে, 6 আছে 11 5 দিতে, 1 হাতে থাকে 1 2×3=6 351x। দুদিকের এক্সগুলোকে কেটে দিচ্ছি, তাহলে ওয়াই এর মান আমার দরকার, অর্থাৎ তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির দাম 2×17=34, আছে 35 1 দিতে, 11×2×5=10, মানে 175.50। যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে আমাদের হবে 175.50 টাকা, অর্থাৎ এটা ফার্স্টের অ্যান্সারই আছে, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখে নেব। 17% বাংলায় 18% ইংরেজিতে অকৃতকার্য হয়েছে, ঠিক আছে। যদি বাংলা ও ইংরাজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তাহলে টোটাল অকৃতকার্য এখানে কত হবে? অকৃতকার্য, আমরা এই ধরনের অঙ্ক কিন্তু অনেকবার করিয়েছি, 17+18, ঠিক আছে, 17+18, এবং এই দুটোর মধ্যে একবার, এই দুটোর মধ্যে 5 ঢুকে আছে, 17-এর মধ্যেও 5 আছে, 18-এর মধ্যেও 5 আছে, তাহলে আমরা একটা 5 এখানে বিয়োগ করে নিচ্ছি। তাহলে অকৃতকার্য কত হচ্ছে? 18+17=35-5=30%। তাহলে এখানে 30% হচ্ছে, তাহলে উভয় বিষয়ে কৃতকার্য বলা হয়েছে, তাহলে কৃতকার্যের শতকরা হার কত হবে? 100-30% সমান হচ্ছে 70%, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে অপশান ডি ইজ দ্য রাইট আনসার হবে, ঠিক আছে। খুব সহজ প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো খুব জটিল কিছু নয়। পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানেও কিন্তু খুব সহজ প্রশ্ন দেওয়া আছে। আমরা এখানে একটি বলেছে, সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে ভাগফল ভাগশেষ হয় 76,536, ভাজকটি কত? সূত্রটা কি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা হচ্ছে আমার সূত্র। আপনাকে কি নির্ণয় করতে বলা হয়েছে? ভাজক।
এখানে বসিয়ে দিন, 4, 3, 6, 2, 8, এটাকে আমরা জানি না, এম ধরছি, ভাগফল 76 প্লাস 536, তার মানে 76 এম সমান কত হবে, এটা বিয়োগ করতে হবে, 6 আছে 8, 2 দিতে, 3 আছে 12, 9 দিতে, হাতে থাকে 1, 5 থেকে 6, 6 0, আর এটা হচ্ছে 43, তাহলে এম সমান হচ্ছে এটাকে 76 দিয়ে ভাগ হবে। আমরা ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি, যদিও পরীক্ষার হলে ক্যালকুলেটর পাওয়া যাবে না, তবু র্যাপিডলি করার জন্য এটুকু করতেই হয়। 43 শূন্য 92 ভাজিত 76, যদি না মিলে মানে আমাদের কোথাও ভুল আছে, মিলে যাচ্ছে, তার মানে 567 আমাদের হচ্ছে, এটা হচ্ছে রাইট আনসার। আপনাকে যে অপশানগুলো প্রোভাইড করা হয়েছে পরীক্ষায়, তার মধ্যে আমরা দেখে নিচ্ছি কোথায় আছে এটা, 68-এর দাগের বি ইজ দ্য রাইট অ্যান্সার হচ্ছে 567, মানে বি হচ্ছে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখে নিচ্ছি, ট্রেনের অঙ্ক দেওয়া আছে, 45 কিমি/ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা ট্রেন 30 সেকেন্ডে সেতু অতিক্রম করছে। তার মানে সেতু অতিক্রম করা মানে কি, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এখানে সেতুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে, দেখুন এখানে 30 সেকেন্ড, সেকেন্ডের তলে সেকেন্ড লিখবো, ঠিক আছে, ওই একই রকম ভাবে 3600 সেকেন্ড, এটাকে ভেঙে নিচ্ছি, এটাকে ভেঙে নিচ্ছি সেকেন্ড আর মিটারে, 45 × 1000 এত মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে এটা বাই 3600। পরীক্ষার হলে এরকম করেই করতে হয়, অত লেখার প্রয়োজন নেই, লিখবো, কিন্তু আমি কাজটা করব এখানে 30, ঠিক আছে, মিটারটাকে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে 3টে 0 আছে কেটে গেল, এখানে 3 কিছু একটা ভুল হচ্ছে মেবি, দেখে নিচ্ছি, 3600 সেকেন্ডে যদি যায়, 45 × 1000 এবং 1 সেকেন্ডে যাচ্ছে আমার তার থেকে কম, এবং 30 সেকেন্ডে যাচ্ছে এটা, আচ্ছা আচ্ছা, মানে একটা শূন্য, আমি অনেকগুলো শূন্য এক্সট্রা কেটে নিয়েছি, ঠিক আছে, এই শূন্যটার সাথে এটা কাটছি, এই শূন্যর সাথে আমি এটা কাটছি, মানে এখানে 100-র অস্তিত্ব এখনো আছে, 3 12 36, এখানে কাটছি 3 4 12, 3 15 45, 4 25 100, এটাকে গুণ করছি, 15 এবং 25, 15 5 75 এর 5, হাতে থেকে 7, 15 2 গুণে 30, আর সাথে 37 মিটার। এবারে এই 375-এর মধ্যে কি আছে, ট্রেনের দৈর্ঘ্য আছে, সেতুর দৈর্ঘ্য আছে। আপনারা জানেন ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম, সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা মানে ট্রেন প্লাস সেতু দুটোই, তাহলে এটা থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্যটাকে বাদ দিচ্ছি, তাহলে 5 3 আছে 7 4 দিতে 245 মিটার, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। এগুলো আমরা আগেই প্রোভাইড করেছি, আজকে আমরা কষে দেখানোর চেষ্টা করছি, কিছু টাকা বার্ষিক 5% মানে আর সমান 5, কিছু টাকা মানে পি সমান এক্স টাকা ধরুন, আর সুদে আসলে হচ্ছে 3x টাকা, তাহলে আই কত হবে, 3x - x সমান 2x টাকা। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আই ইজ গেল টু পিআরটি বাই 100, ঠিক আছে, তাহলে আই মানে এখানে হচ্ছে 2x, এরপর আর কি দেওয়া আছে, পি, পি মানে হচ্ছে এক্স, আর মানে হচ্ছে 5, আর টিটাকেই তো আমাকে নির্ণয় করতে হবে, বাই 100, এক্সে এক্সে কাটবে 5 20 100, বা টি সমান 15 × 20 = 40 বছর, ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তরটা আমরা দেখে নিচ্ছি কতর দাগে ছিল, এটা সঠিক উত্তরটা হচ্ছে 40 বছর 35-এর দাগে, এ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। খুব সহজ প্রশ্ন, এটা হচ্ছে সরল সুদ কষার অঙ্ক, আমরা অনেক কষিয়েছি আপনাদের সরল সুদ কষার, পূর্ববর্তী ভিডিওতে চাইলে দেখে নিতে পারেন। এখানে দেখুন একটি খুব সুন্দর অঙ্ক দেওয়া আছে, ইন ডিটেলস না করলে বোঝা মুশকিল, অনুপাত থাকা মানে আমরা ছাত্রকে 3x জন ধরছি, ছাত্রীকে 2x জন ধরছি, এরপর টোটালটা কত, মোট তাহলে কত হচ্ছে, মোট আমাদের হচ্ছে 5x জন ছাত্রছাত্রী, মোটটা আমাদের কাজে লাগবে যখন আমরা অন্যটা ভাগ করব। এরপর ছাত্রদের 20% পেয়েছে, তাহলে ছাত্রদের 20% পেয়েছে মানে দুভাবে করা যায়, ছাত্ররা এখানে বলেছে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি, তাহলে ছাত্ররা পায়নি কত পার্সেন্ট, এখান থেকেই নির্ণয় করে নিচ্ছি, 3x যদি হয়, 20% পেয়েছে মানে 80% কিন্তু পায়নি, তাহলে এখানে 80/100, 0 0 কাটছে, 2 4 8, 2 5 10,
মানে 4 × 12 = 5 জন, ঠিক আছে? ক্যালকুলেশন আশা করি ভুল হবে না। এখানে হচ্ছে 2x × একই রকম ভাবে 30% পাইনি, মানে পেয়েছে, মানে 70% পাইনি, মানে 70/100 হবে 0, মানে 7 × 14 এক্স, সরি 2 × 5 = 10, আরো কাটাকাটি হচ্ছে, তাহলে 7x/5 জন, তাহলে পাইনি 12x/5 আর 7x/5, তাহলে মোট পাইনি কত? মোট পাইনি, এই দুটোকে যোগ করছি, 12x/5 প্লাস 7x/5, মানে আপনারা জানেন যদি হর দুটো একই হয় তাহলে এখানে 12 আর সাথে 19x/5 এটা পাইনি, তাহলে শতকরায় যদি প্রকাশ করতে হয় তাহলে কত হবে? 19x/5/5x, এই যে টোটালটা বাই ফাইভ এক্স, মানে এখানে কত হচ্ছে? বাই ফাইভ এক্স মানে হচ্ছে 1/5x × 100, একবারে করে নিলাম, এক্স এক্সে কাটুক, 5 × 5 = 25, 4 = 100, মানে 19 × 4 = 76%। আপনাদের যে উত্তর জানতে চাওয়া হয়েছে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি, এখানে সঠিক উত্তর কত হচ্ছে আমরা দেখে নিচ্ছি, 76%, ঠিক আছে? এটা অপশন ডি তে আছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তারপরের অঙ্কটা খুবই সহজ, দুটি সংখ্যার যোগফল 25 এবং অন্তর যদি তার হয়, যোগফল 25 মানে একটাকে এক্স ধরছি একটাকে ওয়াই ধরছি, তাহলে x+y = 25, বড়টাকে এক্স ধরছি আর কি, x − y = 13, এটা কেটে যাক, 2x = 5 × 3 = 8, 2 × 1 = 3, মানে x = 19, x = 19 হয় তাহলে y = 19 আর 6 = 25, মানে 6, তাহলে এই দুটোর গুণ করতে বলা হয়েছে, গুণফল কত? 6, 9, 54, 4, 114, 114টা দেখছি কত অপশনে আছে, অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? তারপরের অঙ্কটা দেখুন, প্রথম দশভারে গড় হচ্ছে 3.2, তাহলে মোট কত? 10 × 3.2, মানে প্রথম দশভারে 32 রান হয়েছে, আমাকে টোটাল রান করতে হচ্ছে 282, তার মধ্যে মাত্র 32 হয়েছে, মানে এখনও করতে হবে 2 × 2 = 0, 3 × 8 = 5 / 2, আর ওভার আছে কত? 10 ওভার হয়ে গেছে, 40 ওভার এখনও বাকি আছে, তাহলে 40 ওভারের জন্য গড়টা হচ্ছে 4, 6, 24 আছে 25, 1 দিতে, 4 × 8 = 9, 10, এত রান, ঠিক আছে? মানে তারপরে প্রত্যেক ওভারে আমাকে কত করে রান করতে হচ্ছে? প্রত্যেক ওভারে আমাকে রান করতে হবে 6.25 করে রান, ঠিক আছে? মানে অপশান এখানে সি হবে। তারপরে আমরা মেবি অঙ্কগুলোকে লিখিনি, এর চেষ্টা করছি কয়েকটা অঙ্ক আপনাদের সামনে তুলে ধরার, এবং অঙ্কটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী যে প্রশ্ন আছে দেখুন, এখানে 51 দাগের অঙ্কটা আশা করি দেখতে পেয়েছেন, তিনটি সংখ্যার গড় যদি 77 হয় তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, এবং কি বলা হয়েছে, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, সংখ্যা তিনটি নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? আরেকবার ভালো করে দেখে নিন বড়ভাবে, এটা হচ্ছে অঙ্কটা, তার মানে তৃতীয় সংখ্যাটাকে দিয়ে আমরা শুরু করছি, ঠিক আছে? 51 দাগে তৃতীয় সংখ্যা দিয়ে শুরু করছি, তৃতীয় সংখ্যাটাকে আমরা ধরছি এম, ঠিক আছে? তাহলে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে দ্বিতীয় সংখ্যাটি যদি তৃতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি যদি তৃতীয় সংখ্যার দ্বিগুণ হয় তাহলে এটা কত হবে? 2m, আর প্রথম সংখ্যাটা বলা হয়েছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, মানে 2 × 2 = 4, 4m, টোটাল কত হচ্ছে? 4 × 2 = 6 আর 1 = 7, তাহলে টোটাল আমার হচ্ছে 7m, এবং এখানে বলা আছে গড় বলা আছে 77, তার মানে মোট সমষ্টি কত হবে? 77 × 3, মানে m = কত হচ্ছে? 77 × 3 মানে 22, 7, 7 × 11 মানে 11 × 3 = 33 হচ্ছে, তাহলে এম এর মান যদি 33 হয় তাহলে তৃতীয় সংখ্যা হচ্ছে 33, দ্বিতীয় সংখ্যা 33 × 66, এবং এটা আমরা বলেছিলাম যে একটু ভুল আছে, 132, 66, 33 উত্তর হবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 54 দাগে প্রশ্নটা আপনাদের এখানে দেখাচ্ছি কত হবে, দেখে নিন। প্রশ্নটা হচ্ছে 800 টাকা, মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা, পরপর দুবার ছাড় দেওয়া হয়েছে, প্রথমবারে 15% ছাড় দেওয়া হয়েছে এবং দ্বিতীয়বার আবার 10% দেওয়া হয়েছে, তাহলে 15% ছাড় দেওয়া হয়েছে মানে 85%-এর দাম ধরা হয়েছে,
দিতে বা 10% ছাড় দেওয়া হয়েছে, মানে 90%-এর দাম ধরা হয়েছে। তাহলে এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্যকে কাটছি, এটার সাথে এটা, 5 2 10, 5 17-এ, 2 4-এ 8, অর্থাৎ 17 4-এ 68 ইন্টু 9, 9 8-এ 72, 2 হাতে থাকে 7, 9 6 54, 55 56 57 58 69 60 61, 612 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? মেশিনটির বিক্রয় মূল্য হচ্ছে 612 টাকা। ধন্যবাদ, আমরা আর এগোচ্ছি না, আমার কাছে একটু টাইম শর্ট আছে। আমরা বাকি যে প্রশ্নগুলো থাকছে সেগুলো আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে সমস্ত কিছু সলভ করে প্রোভাইড করার চেষ্টা করছি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, এবং এখানে যতগুলো আমরা ম্যাথস প্রোভাইড করেছি সমস্ত ম্যাথগুলো কিন্তু সঠিক অ্যান্সার আছে, চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ।